এই যে সামনে তারাবি আসতেছে, পবিত্র রমাদান মাস, কথা কন না কে তারাবি মানে বলে তাড়াতাড়ি ওর কপালত মার দাবি, কথা কন না কে আছে না? আছে না ভাই? তারাবি মানে কি? তাড়াতাড়ি, জোরে বলেন তারাবি মানে তাড়াতাড়ি, ধীরে স্থির ভাবে বিশ্রামের সহিত সালাত আদায় করবেন, কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো আমার, সামনে আসতেছে রমাদান মাস, আর কয়েকটা দিন সিয়াম সাধনার মাস, কিন্তু তারাবির সালাতের যে প্রতিযোগিতা, এই বাজারের নাম কি? সিয়ালি বাজার। আচ্ছা মনে করেন দুই গ্রামের মসজিদের মুসল্লি আসে, প্রথম তারাবি পরে প্রথম ইফতারি, প্রথম দিন ইফতারির আগে গল্প, দোস্ত তোমাদের প্রথম তারাবি কো আমাদের হুজুর খুবই তাকওয়াবান, আল্লাহ দেড় ঘন্টা লাগছে, এক ঘন্টা তিরিশ মিনিট, কই কেমনে তোমরা নামাজ পড়ছো বাড়ি, এত সময় লাগছে? বল হ্যাঁ। কয় আমাদের হুজুর বিদ্যুতের গতি ফের, ক্যা কয় বিশ মিনিটে সব শেষ, কন আপনারা কোন নামাজ কোনটা হবে এটা না ওইটা? অনেকে দেখবেন তারাবি প্রথম দিন হুজুর পড়াছে, হয়তো সব মিলে তিরিশ মিনিট লাগছে, পরের দিন যদি পঁয়ত্রিশ মিনিট লাগে, পেছনে হুজুর স্লো হয়ে গেলেন মানে, আছে না? কোন এই ধরনের মুসল্লি দিয়া ইমাম সাহেব কেমনে জান্নাত যাবি? আর ওরা করি এই যে এরা যে পাম মারতেছে হুজুর, হুজুর তারা উড়ে, হুজুর গতি বাড়ান, স্পিড বাড়ান, পারলে আরো লেবু চা আনে হুজুর, খেলে খান হুজুর খান, গলাটা ঠিক করেন, কথা কন রাগ করতেছেন আপনারা? এরকম তারাবির নামাজ দেয়া হবে না। এমনও দেখেছি বাজার, আজ থেকে দুই বছর আগে আইপিএল খেলা হয়েছিল, তারাবির নামাজের সময়, কথা কন না, আমি দুই রাকাত নামাজের সালাম ফিরাই পিছনে গেলে গুন্দু, এ কলকাতার উইকেট পড়ছে রে, কথা কন না, দুই রাকাত নামাজ পড়ার পরে ওরা স্কোর দেখে, এ ক্রিস গেল আউট, কথা কন না কে? যারা তারাবির নামাজও পড়ে, দুই রাকাতের সালাম ফিরানোর পরে আইপিএল এর স্কোর দেখে, আপনি কোন এর নামাজ কোন দিকে হচ্ছে আমাকে বুঝুন, ওই খেলার মধ্যে আছে না নামাজের মধ্যে আছে? ওই নামাজ মসজিদের ছাদের উপর উঠছে, আল্লাহর কাছে দাও অত দূরের কথা, কথা কর না কেন? ওই ছেলে পেলে যে ক্যাচ ধরবে যাদিকে ফেলে দেয় মিস করে, ওর নামাজ রাখি হচ্ছে, খালি মিসে উঠে ঢিবে হচ্ছে, সেজদা দিলে দেওয়ার মতো দাও, তুমি এতই বড় মানে মন্ত্রী এমপি হয়ে গেছো, তোমার মোবাইল সবসময় খোলা রাখা, নামাজের সময় বন্ধ রাখলে কি হবে? কি রাগ করেছেন আপনারা? রাগ করেন আজকে মাগরিবের নামাজ পড়লে বুঝছেন বগুড়া শহর, আজকে নামাজের মধ্যে দেখি রিং যাচ্ছে আর একজন এলে যে কই আপনারা যখন হুজুর ফেলে এলে দেখে পারে, আজকে আজকে পুলিশ ফাঁড়ি মরছে যে নামাজ পড়লাম, একজন দেখতেছে সিজদা আমি চলে গেছি, টি 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 করে বেজে উঠছে, মেজাজ কার খারাপ হবি না? কোন সারা দুনিয়ার মানুষ আমার ফোন দেয়, আমার মোবাইল চাইলেন আর ওর মোবাইল চাইলেন, আল্লাহ সালাতের মতো আদায় করার দরকার আছে না? জোরে বলেন, এই জন্য রমাদান মাস সিয়াম সাধনার মাস, এই মাসে আমরা সিয়ামুল লাইল করব, কিয়ামুল লাইল করব, নামাজ দিয়ে কোনো তাড়াহুড়ো করব না। সাহাবায়ে কিরাম রমাদান মাস আসলে ব্যবসা বাণিজ্য কমায়া দিতেন, আল্লাহ একবার বলেন, পৃথিবীর অনেক দেশ আছে রমাদান মাস আসলে দ্রব্য মূল্যর দাম কমায়া দেয়, বাংলাদেশ আসলে খালি বাড়ায়। বাংলাদেশ মনে করেন ব্যবসা করার মাসই রমজান, মানে এগারো মাসে যা ব্যবসা হয় না ওই এক মাসে ধরে তো প্রত্যেক দেখবেন খেজুরের দাম বেশি, ছোলা বুটের দাম বেশি, চিনির দাম বেশি, ডাবের দাম বেশি, যা খাবে জীবনে, কথা কনে সবিনের তেলের কথা নাই বাবু, না একটু কমিচ্ছে, আর একটু কমলে ভালো হয়, এক করতেছেন মনে হয় এবার এক ডাব একশো কলা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হারি, মানুষ খাবি বিপদে পড়ে গেল, অনেক কথা হুজুর আপনার নাই রে ভাই, খালি কি আমি আমার চিন্তা করি, ক মানুষের কয় টাকা আছে? আমি যে মাদ্রাসা চালু করতেছি রমজানের পর থেকে ইনশাল্লাহ, রমজানে আমার মাদ্রাসা ভর্তি হবে ছাত্ররা, এরপরে কি হবে? আমারও তো প্রতিদিন বাজার হাট করা লাগে নাকি, আপনাদের মতো আমি খাই না, কয় হুজুর আপনি আজান দিয়ে পরের বাড়ি খান, পরের বাড়ি খাওয়া চালা আছে, কথা কন না কে? এ বাজান গো আমার হৃদয়ের কান বেঁধে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চায় সলাত আদায় করব, জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন, ইবাদত ইবাদতের মতো হতে হবে, আমার আল্লাহ বলেন ফালিয়া বুদু রব্বা হাযাল বাইত।
الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ পাক বলেন ওই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বার তোমার রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব দুই নাম্বার কোনো ভয় থাকবে না আমি আল্লাহ সকল ভয় থেকে তোমাদের নিরাপত্তা দেব জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য বাজান গো আমার আপনি আমি সলাত আছে করব দিলের মধ্যে একমাত্র ভয় থাকবে কা আল্লাহর ভয় আল্লাহর ঘর মসজিদে যা সিজদা দিব তাড়াহুড়ো করব না দুই রাকাত পাঁচ মিনিটে পড়ব চার রাকাত দশ মিনিট পড়ব যা লাগে লাগুক কিন্তু সলাতে কখনো তাড়াহুড়ো করব না কারণ দুনিয়াতে বড় চোর সে যে নামাজ চুরি করে আমরা পাঁচ ওয়াক্ত সলাত আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে কারা কারা আদায় করতে রাজি দু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও যেইভাবে সাহাবা ইকরাম সালাত আদায় করেছে ওইভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দাও জোরে কোন আমিন মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি আল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি অনার্থক কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বৈশা দুনিয়ার সব গল্প উমুক ভালো না তুমুক ভালো না এইটা করছে ওই সেইটা করছে কিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে কথা বল না কে আসে না এরকম কিছু লোক আছে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা আলতু ফালতু কথা বলে একবারও আল্লাহর নাম নেয় না মুমিন হিসাব করে কথা বলবে কারণ জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে আরো জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে বিশ্বনবী বুখারীর বর্ণনা নবীজি আমার বলেন তোমরা যদি দুই চোয়ালের মাঝখানে নরম জিহ্বা দুই উরুর মাঝখানে লজ্জা স্থান এই দুইটা জিনিস যদি তোমরা হেফাজত করতে পারো সংযত রাখতে পারো আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম আল্লাহ আকবার এই জন্য মনে চাইলে জিব্বা দিয়ে আলতু ফালতু আজে বাজে কথা আপনি বলতে পারবেন না কারণ আপনাকে হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে এই জন্য মুমিন যা বলবে হিসাব করে বলবে কারণ জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয় কি হয় জোরে বলেন কি হয় মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে কি হয় সব হয় মুমিন বান্দা অনার্থক কাজ করবে না মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না সেভেন স্টার ফাইভ স্টার হোটেলে যাবে না নাইট ক্লাবের অঙ্গ ঢঙ্গ দেখতে যাবে না কথা কন না কেন মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে কবরস্থান বানাবে মুমিনের টাকা হলে ঈদগাহ মাঠ বানায় দেবে দশটা ফলের গাছ লাগায় দেবে মুমিনের টাকা হলে পুকুরের ঘাট বানায় দেবে মুমিনের টাকা হলে ইসলামের কল্যাণে মানবতার কল্যাণে খরচ করবে মুমিন অনার্থক আজে বাজে জায়গাতে টাকা পয়সা নষ্ট করবে মুমিন উত্তম জায়গায় ভালো ভালো সুন্দর সুন্দর জায়গায় খরচ করবে মুমিন বান্দা অনার্থক জিনিস শ্রবণ করবে না